আমি রাহি, জহির এহসান রাহি। আমরা মিস রহমানের বাড়িতে খুব জাঁকজমকের সাথে আমাদের অভ্যর্থনা জানানো হলো। খালা মানে আশার মা আমরা যাওয়ায় খুব খুশি। আশা ফিরোজ আর জুয়েনার জন্য একটি ঘর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। খালা বসে আছে, আমি খালার পাশে বসে আছি, কথা বলছি। খালা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুমি যা করছো তা ধরে রাখবা না? আমি বললাম, আমি বুঝেছি খালা। আমি আরও বললাম, খালা আমার বন্ধুরা তো আছেই। খালা বলল, তা আছে, কিন্তু তুমি তাদের ভরসা, তুমি তাদের বেঁধে রেখেছো, এই বাঁধন ভবিষ্যতেও যেন আরও মজবুত হয় তার ব্যবস্থা করো বাবা, নইলে সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, আর ব্যর্থ হতে বেশি সময় লাগবে না, এখনও দেরি হয়নি। তোমার স্বপ্ন আরও সুদূর প্রসারী করতে তোমাকে তোমার বংশধর রেখে যেতে হবে, তোমার পর সে যেন বেঁধে রাখতে পারে সবাইকে, তাকে তৈরি করবে সেই রকমভাবে। আমি মনোযোগ দিয়ে খালার কথা শুনছি। খালা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আরশের মুখে আর তোমার বন্ধুদের কাছ থেকে আমি সব শুনেছি, আমি শুধু আশার মা নই, তোমারও মা। আমি আর খালা কথা বলছি, ঠিক সেই সময় আশা এসে বলল, মা আসবো? খালা বলল, এসো। আশা আমাকে লাল রঙের এক গ্লাস শরবত দিল, বলল, এটি খেয়ে ফেলো, বেদানার রস। আমি বললাম, ফিরোজরা কি করছে? আশা বলল, তারা লুডু খেলছে। আশা আরও বলল, টেবিলে খাবার দিতে বলবো মা? খালা বলল, একটু থেমে বল। আশা আমার হাত থেকে মগ নিয়ে চলে গেল। খালা আবার আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, সারাটা জীবন অন্য সবার কথা ভাবলে, আজকে শুধু আমার কথাগুলো নিয়ে ভাববে। আমি চুপ করে রইলাম। খালা আমাকে অবাক করে বলল, আমি বলছি না তুমি আশাকেই বিয়ে করো, কিন্তু তোমার মায়ের বাল্য বন্ধু আমি, তোমার মায়ের মতো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, উচ্চ বংশ, দেখতে সুন্দর, সুশিক্ষিত ও ধনবান, এসব গুণ যার মাঝে আছে তুমি তেমন মেয়েকে বিয়ে করবে, তবেই তুমি যোগ্য বংশধর, মহান সৃষ্টিকর্তার কাছে আশা করতে পারো। খালা বলল, সবার মনে হয় খোদা পেয়েছে, চলো খাবে চলো। আমি আর খালা ডাইনিংয়ের দিকে এগোতে লাগলাম। দেখি হলরুমে সবাই বসে, খালাকে দেখে উঠে দাঁড়ালো। খালাকে অবাক করে রিশা বলল, আমরা সবাই খোদায় কাহিল হয়ে গেলাম, খালাম্মা আপনারা মা ছেলে কী এমন গল্প করছিলেন? খালা আমার মাথায় হাত দিয়ে বলল, ছেলেটা খুব ব্যস্ত থাকে, তাই অনেক দিনের জমানো কথা ছিল, তাই একটু দেরি হয়ে গেল। বিশাল ডাইনিং রুম, সবাই বসে আছে, আমি আর খালা গিয়ে বসলাম, খালার এক পাশে আমি, অন্য পাশে রিশা, ফিরোজ জুয়েনা একদিকে, আয়েশা আর আশা অন্যদিকে। বিশাল আয়োজন। ফিরোজ আর জুয়েনা আশাদের আভিজাত্য দেখে একটু অবাক হয়ে গেল। আশার সিম্পল চলাফেরাই আশা সম্বন্ধে তাদের ধারণা ছিল একটু অন্যরকম, এখানে এসে তারা অবাক হয়ে গেছে। আমি বললাম, আজ আমরা বিশ্রাম করব, সামনের দিন আমরা যাব অর্গানিক ফার্মিং ও খামার দেখতে। আমি আশার দিকে চেয়ে বললাম, তোমার কর্মীদের বলেছ আমরা নতুন প্রকল্প নিয়ে মত বিনিময় করতে চাই? আশা বলল, পরশু বিকেলে স্কুল মাঠে। আমি বললাম, বিকেলে না, মাগরিব বাদ, আর বলবে
রাতে আমরা একসাথে খাবো। আশা আমার দিকে চেয়ে বলল, তবে নতুন করে জায়গা নির্ধারণ করতে হবে। আমি বললাম, কেন? আশা বলল, খোলা জায়গা খাওয়া যাবে না, বৈশাখ মাস বলা যায় না। আমরা খেতে লাগলাম। একটু পরে খালা বলল, তোমরা খাও। আমি উঠলাম। খালা চলে যেতেই রিশা বলল, আশা আপু, এত খাবার কে খাবে, নষ্ট হবে না? আশা মিষ্টি হেসে বলল, না, আরও লোক আছে, তোমরা এসেছো, তাদের একটু ভালো মন্দ না খাওয়ালে হয়? রিশা বলল, তাও কতজন? আশা বলল, 40-50 জন হবে, এরা বিভিন্ন কাজ দেখাশোনা করে। এখন খাও, পরে সব দেখবে। খাবার পরে আমি ফিরোজকে বললাম, একটু রেস্ট নে তোরা, বিকালে আশেপাশে ঘুরতে যাব। আমি রিশাকে বললাম, তোমার ক্যামেরা রেডি রেখো। আমি আয়শাকে বললাম, নতুন প্রজেক্ট নিয়ে যা যা করেছো আমাকে দিয়ে যাও। আমি রুমের দিকে এগোতেই আশা আমাকে বলল, তুমি কোথায় যাও? তোমার রুম রিশা আর আয়শাকে দিয়েছি, তুমি উপরে যাও, বলে একটু রহস্যময় হাসি দিল। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি অবাক। দারুণ সুন্দর করে সাজানো একটি ঘর, ঘরের সাথে বারান্দা, বারান্দা দিয়ে ছাদে সম্পূর্ণ ছাদ বাগানটি দেখা যায়, সব বিদেশি গাছ। আমি আশার দিকে চেয়ে বললাম, দারুণ, এটা কবে করলে? আশা বলল, যখন তুমি আয়শাকে কোম্পানির ও সংস্থার কোথায় কী আছে তা দেখাচ্ছিলে তখন। আমি বললাম, বেশ বানিয়েছ। আশা বলল, তোমারটাকে একটু আপডেট করেছি আর কি। আশা কিছু ট্যাবলেট এনে আমার হাতে দিয়ে বলল, এগুলো চটপট খেয়ে নাও তো। আমি ওষুধ খেয়ে বললাম, আয়শার দিকে খেয়াল রেখো। আশা হেসে বলল, তারও ব্যবস্থা করেছি, বলে একটু রহস্যময়ী হাসি দিয়ে দরজা দিয়ে হাঁটা দিল। আমি চেয়ে রইলাম।